স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে নৌকা ডুবি, চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ অনেকেই। জমে উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার প্রচারণা। নাটোরের গুরুদাসপুরে 35 লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস, দুই ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 2:30টার দিকে এই নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হন, যাদের মধ্যে এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 17 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তাৎক্ষণিকভাবে নিহতের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের 20 রশিয়া গ্রামের খায়রুল ইসলামের সহধর্মিনী মোসাম্মদ নীলুফা ও তার নাতি 5 বছরের শিশু সিয়াম। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, দুপুর 1:15টার পর শিবগঞ্জের বগলাউড়ি ঘাট থেকে পাকা 10 রশিয়া যাওয়ার পথে মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় 50 থেকে 60 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীদের টিম পাঠানো হয়েছে। ওসি বলেন, 5:30 পর্যন্ত পুলিশ ও দমকল কর্মীরা পদ্মায় তল্লাশি করে 4 জনের লাশ উদ্ধার করেছে, এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তল্লাশি অব্যাহত রেখেছে, তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে বলে জানান তিনি। লাইট হাউসের আয়োজনে রাজশাহীতে HIV এইডস বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এইডস বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কাইয়ুম তালুকদার। এতে সভাপতিত্ব করেন রাজশাহী ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাজিউল হক। সভায় HIV এইডস, বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল ফান্ড প্রকল্প পরিচিতি, লাইট হাউস রাজশাহী DIC-র লক্ষ্য ও অর্জন সহ DIC-র সেবা এবং কার্যক্রম তুলে ধরেন DIC ম্যানেজার মোহাম্মদ কবির হুসাইন। সবাই সকলেই ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে নৈতিক ও পরিচ্ছন্ন জীবনযাপনের মধ্য দিয়ে একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নাটোরের গুরুদাসপুরে প্রায় 35 লক্ষ টাকা সমমূল্যের 7 লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এই অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের অভিযোগে 2 ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চাঁচকোর পুরানপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল রফ ও খামার নাচকোর মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহিন হোসেন। মঙ্গলবার রাতে এই জালগুলো ধ্বংস করা হয়। র্যাব 5 নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাবের একটি টিম উপজেলার চাঁচকোর বাজারে অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে 2 ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে তাদের গুদাম ঘর থেকে 7 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আবু রাসেলের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করলে আদালতের বিচারক তাদের 2 জনকে 1 বছর করে কারাদণ্ড প্রদান ও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন। পরে পৌর সদরের চাঁচকোর বাঁশহাটা এলাকায় নন্দকুজা নদীর ধারে আগুন ধরিয়ে অবৈধ কারেন্ট জালগুলো ধ্বংস করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিটি 7 লিটার ধারণ ক্ষমতার 5টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, নাটোরের সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক কামিল বুরহান ফিরদৌস, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, COVID-19 চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। বর্তমানে এই হাসপাতালে বিদ্যমান 15টি অক্সিজেন কনসেন্ট্রেটর এর সাথে আজ পর্যন্ত 5টি অক্সিজেন কনসেন্ট্রেটর সংযুক্ত হয়ে চিকিৎসা সেবার পরিধি বাড়ল। এছাড়া হাসপাতালটিকে মোট 362টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।
নোয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিনের সভাপতিত্বে এবং জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামসুল নাহার, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ অনেকেই। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনী প্রচার প্রচারণা। পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ওয়ার্ডের সবগুলো পাড়ামহল্লা। রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে করছে নানা হিসেব নিকেশ। আর নির্বাচন কমিশন বলছেন অবাধ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। আগামী 7 অক্টোবর এই ওয়ার্ডের 4টি কেন্দ্রে 8,937 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিন বাড়ার সাথে সাথে বাড়ছে তাদের ব্যস্ততা। তবে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান সাধারণ ভোটাররা। 9 নম্বর ওয়ার্ডে যে উন্নতি করবে সে ধরনের প্রার্থী আমরা চাই, আরও উন্নত মানের চাচ্ছি আর কি। এরকম একটা প্রার্থী চাই যে 9 নম্বর ওয়ার্ড উন্নত মানের করুক, এটাই আর কি চাই। যে জঙ্গল যেন না থাকে, এরকম একটা প্রার্থী চাচ্ছি। আমি চাই জনগণের ভালো করবে, রাস্তাঘাট হাবিজাবি আপনার ড্রান ট্রান কেনা চিপাই চিপাই সব খারাপ হয়ে থাকে, হ্যাঁ এরকম প্রার্থী চাই যেন সমাধান করতে পারে, ওদেরকে বললে যেন কাজটা হয়। সাবেক কাউন্সিলর রেজাউল নবী দুদুর মৃত্যুর পর রাশিকের এই সাধারণ আসনটির উপনির্বাচনে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সকলেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি যেটা দেখি সর্বপ্রথম সেটা হলো ড্রেন এবং রাস্তা। এটি আমাদের 9 নম্বর ওয়ার্ডে যেহেতু সাবেক কাউন্সিলর রেজাউল নবী দুদু ভাই উনি অসুস্থ থাকার কারণে কাজ করতে পারেনি, অসমাপ্ত কাজগুলো আমি সব সমাধান করব। আর যেমন আমি অনেক জায়গায় গেছি, সেইখানে দেখেছি যে ইলেকট্রিক লাইটগুলো মানে বাল্বগুলো গলিগলিতে সেগুলোর অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি সমাধান করব তাড়াতাড়ি। আমি তো ভোট করতে প্রথমে চাইনি, আমাকে এলাকার জনগণই আমাকে বলেছে যে আপনি ভোটে দাঁড়ান। তারা আমাকে উৎসাহিত করেছে, আমি প্রথমে রাজি হইনি, আস্তে আস্তে দেখছি আমাকে আমার এলাকার সিনিয়র জুনিয়র সবাই আমাকে আস্তে আস্তে এবং অসহায় মানুষরা সবাই বলল যে আপনি ইলেকশন এবার করেন, আমরা আপনার পক্ষে কাজ করব। তো আমি যখন রাজি হয়ে যাই তারপরে দেখি তারা আসলেই তারা আমাকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে আমি যখনই বলি যে আজকে আমি একটা র্যালি করব বা আমি একটা পথসভা করব, হাজার হাজার মানুষ আমার পিছনে চলে আসে। এই জন্য আমি খুবই গর্বিত যে আমার এলাকার মানুষ আমাকে এত সাপোর্ট করেছে, আর আমি 100% আশাবাদী যে আমি ইনশাল্লাহ জয় জিততে পারব। প্রথমত আমি বলতে চাই আমাদের এই ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড একটা প্রাচীনতম ওয়ার্ড, যেখানে শুয়ে আছে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলা, তাকে সম্মান রেখে আমি বলতে চাই এই ওয়ার্ডকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন সিটি, গ্রিন সিটি বলতে যেটা বোঝায় সেটা করতে চাই। এবং আমার উদ্যোগ থাকবে সর্বোচ্চ যে প্রাচীনতম ওয়ার্ডের কারণে গুরুত্বপূর্ণ ওয়ার্ডের একটি সর্বোচ্চ কর্পোরেশন সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ বরাদ্দ এই ওয়ার্ডের জন্য আমি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং ইনশাল্লাহ মনে করি পারবো। সেটা দ্বারা আমার অবকাঠামোগত উন্নয়ন 3-4-5 মাস হবে, তো এই শর্ট টাইমের ভিতর বিশদ পরিকল্পনা করা যায় না। বাট আমি আমার মাথায় কিছু ক্রিয়েটিভিটি কিছু আমার ইচ্ছা আছে, যেরকম ফর এক্সাম্পল আমার ইচ্ছা আছে যে গোটা ওয়ার্ডটিকে সিসি ক্যামেরার আওতাভুক্ত আনার। আমাদের অলরেডি মেন রাস্তায় পুলিশের আছে বাট গলির ভিতরে বা পাড়ার ভিতরে মহল্লার ভিতরে নেই, তো এটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের চুরি বন্ধ হবে, আমাদের যে কোনো গণ্ডগোল ফ্যাসাদ মারামারি এগুলো বন্ধ হবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক উপকার হবে, তাই না? এগুলো হলে চিন্তায় বন্ধ হবে। তো এইটিকে আমি কমিশনার কার্যালয়ে একটি সিটি কর্পোরেশনের ফান্ড থেকে হোক বা নিজের ব্যক্তিগত ফান্ড থেকে কমিটি করে আমার কাউন্সিলর কার্যালয়ে এটির একটি নিয়ন্ত্রণ বক্স থাকবে যেটি থেকে অবজারভেশন হবে এবং পরবর্তীতে যে কেউ আমরা সহযোগিতা পেতে পারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ। আচ্ছা, জয়ের ব্যাপারে নিঃসন্দেহে আমি আশাবাদী, বাকিটা
জনগণের ইচ্ছা এবং আল্লাহ তাআলার ইচ্ছা। এদিকে নির্বাচন কমিশন বলছেন ভোট নিরবচ্ছিন্ন করতে মক ভোটিং সহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এই নির্বাচনকে ঘিরে আমরা প্রার্থী নির্বাচন করেছি, প্রার্থীরা তাদের প্রতীক দিয়েছি, প্রার্থীরা যথানিয়মে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। নির্বাচনী প্রচারণা এখন পর্যন্ত কোনো তারা বিধি অনুযায়ী তাদের প্রচারণা চালাচ্ছে, আমার নিকটে কোনো অভিযোগ আসেনি বা নির্বাচন কমিশনে এই প্রচারণা নিয়ে কোনো অভিযোগ কেউ দাখিল করে নাই। আগামী 7 তারিখ নির্বাচন উপলক্ষে আমরা ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দিয়ে দিয়েছি। আগামী 3-4 এই ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এইবারই প্রথম এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। এ ওয়ার্ডের 4টি কেন্দ্রে এবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তোফাইল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।